আসসালামাইকুম টু জেড এস্টিমেল টেক সিরিজের এ পর্বে এস্টিমেল ফিল সেট নিয়ে আলোচনা করব তার আগে সকল প্রতি অনুরোধ যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন ওরা সরাসরি সাবস্ক্রাইব করতে পারেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা মার্ক স্কুল থেকে ভিডিওটি দেখছেন ওরা এখানে লঘুত হবার করলে সাবস্ক্রাইব বাটন শো হবে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকে টিটেল হচ্ছে এস্টিমেল ফিল সেট ট্যাগ ফিল্ড শব্দের ক্ষেত্র আর সেট শব্দের অর্থ সেট সেট ফিল বলতে একটি ক্ষেত্র সেট বোঝানো হয় তৈরি করে একটি ক্ষেত্র আর সেই ক্ষেত্রে থাকে ফর্ম এলিমেন্টগুলোর কিছু সেট অর্থাৎ একটি ফর্মে প্রয়োজনীয় এলিমেন্টগুলোকে একটি ঘরের ভিতর নিয়ে আসা হয় তাহলে সহজ কথা বলা যায় ফর্ম এলিমেন্টের সাথে সম্পর্কযুক্ত এলিমেন্টগুলো নিয়ে একটি গ্রুপ তৈরি করার জন্য ফিল ফিল্ড ব্যবহার করা হয় ফিল সেটটা বক্সের মতো একটি ক্ষেত্র তৈরি করে তার ভিতরে গ্রুপের মধ্যে প্রয়োজনীয় ফর্ম এলিমেন্টগুলোকে রেখে উপস্থাপন করে বলে এটিকে ফিল সেটটেক বলা হয় ফিল সেটটেকের ভিতরে আছে ল্যাঙ্গের ট্যাগ ব্যবহার করে ফিলটি ছোটো একটি পরিস্থিতি তুলে ধরা হয় এতে করে একজন ব্যবহারকারী ফর্ম ফিলটিকে সহজে বুঝে নিতে পারে ফিল সেট কী ফিল সেটের কাজ কি মোটামুটি কিছুটা জানা আমরা এখান থেকে নিলাম এখন যাব কুটি দৰে চিম্পল এক্টি এক্সাম্পল কৰে দেখাব একটা তার ভিতর লেগেন ট্যাগটি নিয়ে একটা কাজ করবো এখানে একটি তথ্য লিখবো বাংলাতে লিখি আপনার এতটুকু লিখে কিছু নাই আপনার প্রয়োজনীয়ত্ব এর ভিতরে প্রথমে একটা ইনপুট টাইপ নেব ইনপুট টাইপ টেক্সট প্লেসহোল্ডার নেই প্লেস হোল্ডার নেম নেম এখানে বিআর ট্যাগ দেব দুইটা বিআর ট্যাক ব্যবহার করে যাতে একটু একটা থেকে আরেকটা একটু আর এটাকে দেব ইমেল এখানে ইমেল লিখি তারপর আরেকটা নেব পাসওয়ার্ড পাসওয়ার্ড এখানে দেব পাসওয়ার্ড পাসওয়ার্ড এরপরে আটটা বি এরপর আটটা যেটা করবো ইনপুট টাইপ টাইপ সাবমিট দেবো সাবমিট এটা একটু ভ্যালু দেব ভেলু অর্থাৎ যেটা ট্যাক্স আকারে যেটা দেখা যাবে আমি লিখব সাবমিট শুধু সাবমিট সেভ করলাম সেভ করে এখন যদি ব্রাউজার রান করি এখানে দেখেন আপনার প্রয়োজনীয় তথ্য এভাবে আপনি লেখাগুলো এসেছে এখানে এখানে ইউজার যে কোনো কিছু লিখতে পারবে এখানে আসবে ইমেল আর এখানে হচ্ছে পাসওয়ার্ড ঠিক আছে আর এখানে এটা হচ্ছে সাবমিট করার জন্য এখন এটাকে যদি স্টাইলিং করতে চান আরেকটা স্টাইলিং করতে পারেন সরাসরি এখানে মনে করুন এটাতে স্টাইলিং করতে চাইলে এটাতে পারেন যেমন আমি ইনলাইন স্টাইল করছি ওয়েথ ওয়েথ দিতে পারে মনে এটা কতটুকু আসতে পারে সব মিলিয়ে এখানে একশো মতো দিই একশো ষাট দিলাম আচ্ছা এটা স্টাইল টাইগের ভিতরে নিয়ে আসি তা সব স্টাইল করতে পারে ওয়েথ একশো ষাট ফিক্সেল তারপরে মার্জিন জিরো ও টু মাঝখানে চলে যাক ও টু দিলাম এটা যেটা একটা ড্রাগ বর্ডার আছে আমি চাচ্ছি যে বর্ডারটা একটু চেঞ্জ হয়ে করে দিয়ে যাতে এগুলোর সাথে মিলে যায় এটা বর্ডার বর্ডার টু ফিক্সেল সলিড এখানেও সলিড বর্ডার আছে তারপরে বর্ডারটা একটু ডার্ক আমি যাব সিসি এতটুকু এখন সেভ করবো শেভ করে যদি ব্রাউজার রান করি এটা একটু মাঝখানে চলে এসেছে দেখতে সুন্দর লাগছে মোটামুটি বর্ডার এইটা এইগুলো এই এই বর্ডারগুলোর সাথে এই বর্ডারটা মিলে গেছে চারিদিকে মোটামুটি এখন দেখতে সুন্দর লাগছে এখানে নাম হবে কারিম ইমেল ক্য জিমেল ডট কম তারপরে পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর করে কি মোটামুটি একটা ফিল্ড বানায় ফিল তৈরি করে তার ভিতরে ইনফুট টাইপগুলোকে নিয়ে আসে উপরে ট্যাগের মাধ্যমে আমরা এটা ইউজারকে একটা তথ্য দিয়ে এখানে আপনি করবেন কি লিখবেন আপনি লগ ইন করবেন নাকি সাইন আপ করবেন এ ধরনের একটা কিছু একটা আমরা দিতে পারি তাহলে বন্ধুরা আজকে এখানে রাখি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ